নোবেল সহ বিশ্বজুড়ে নানা সম্মানে সম্মানিত হয়ে আসছেন তিনি, অথচ গত দেড় দশকে তাকেই নিজের দেশে সইতে হয়েছে লাঞ্ছনা। নিজের প্রতিষ্ঠিত ব্যাংক থেকে বিতাড়িত হওয়া থেকে শুরু করে একের পর এক হয়রানিমূলক মামলা, এমনকি কারাদণ্ডের রায়ও শুনতে হয়েছে তাকে, আর নানা রকম কটূক্তির তো সীমাই ছিল না। মূলত সরকার প্রধানের চরম আক্রোশের শিকার হয়েই ডক্টর ইউনুসকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলে সর্বস্তরের মানুষের ধারণা। ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ের পরের বছর 2007 সালে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এরই মধ্যে নাগরিক শক্তি নামে একটি দল গঠন করলেও কয়েক মাস পরই রাজনীতি থেকে সরে যান এই অর্থনীতিবিদ। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তবে তখন থেকেই ডক্টর ইউনুস সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সমালোচকরা বলে থাকেন শেখ হাসিনা ইউনুসের নোবেল জয়কে কোনোভাবেই মেনে নিতে পারেননি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যিনি দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন। জরুরি অবস্থার অবসানের পর 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আক্রোশ হিসেবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয়া হয়। সরকারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে গেলেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এখানেই শেষ নয়, বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর ঋণ আটকে দিলে তার জন্য শেখ হাসিনা দায়ী করেন ডক্টর ইউনুসকে। হাসিনা সরকারের শেষ দিন পর্যন্ত এই মানুষটির সমালোচনায় মুখর ছিলেন সরকারের সিনিয়র মন্ত্রী ও নেতারা। সরকার প্রধান সহ আওয়ামী লীগ নেতারা তাকে বারবার গরিবের রক্তচোষা, ঘুষখোর বলে অপমানিত করেন। সরকারের পৃষ্ঠপোষকতায় ঝাড়ু মিছিল করে তাকে অসম্মানিত করার অপচেষ্টাও করা হয়। কয়েক মাস আগে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ শক্তিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দখল করে নেয় সরকার সমর্থকরা। তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, শ্রম অধিকার লঙ্ঘন, এমনকি বিদেশে বক্তৃতা থেকে তিনি যে সম্মানী পান তা সরকারের করমুক্ত সুবিধার আওতায় বৈধ চ্যানেলে দেশে আনলেও বারবার ট্যাক্স ফাঁকির অভিযোগ আনা হয়। দেড় দশক ধরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে 168টি মামলা করা হয়। এর মধ্যে ফৌজদারি আদালতে একটি, দুর্নীতি দমন কমিশনে একটি এবং বাকি 166টি মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। সবশেষ গত 4 আগস্ট এক রায়ে হাইকোর্ট বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা হিসেবে 666 কোটি টাকা ডক্টর ইউনুসকে পরিশোধ করতে হবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।